25 দিনের বাচ্চা হত্যার আসল খবর এবার প্রকাশিত হলো। মাহি একজন মদ্যপ মেয়ে, মদ্যপ মা বলতে পারেন। মাহি মাতাল অবস্থায় থাকে, সব সময় সে নেশা করে, যার ফলশ্রুতিতে সে কখন কি করে সে নিজেও জানে না। সে যে মাতাল ছিল সেদিন রাতের বেলা সেটি নিশ্চিত করেছেন সেখানকার ডক্টররা এবং পুলিশ যারা নিয়োজিত ছিল এই কাজের জন্য, এই মামলার ক্ষেত্রে তারা নিশ্চিত করেছেন ইন্ডিপেন্ডেন্ট নিউজের কাছে। গতকালকে প্রকাশিত ইন্ডিপেন্ডেন্ট নিউজ থেকে আমরা জানতে পারি যে মাহির বাচ্চা আসলে মাহির পিঠের নিচে পড়েই আসলে মারা গিয়েছেন। এবং মাহির বাচ্চার হত্যার পিছনে মর্জিনা, যে কাজের তথাকথিত মর্জিনা, যে কাজের মেয়ে, তার কোনো দোষ এখন পর্যন্ত পুলিশ খুঁজে পায়নি। বা তার যে মাহির যে বলা কথিত কথা যে বাচ্চাকে চামিজ দিয়ে মাথায় বাড়ি দিয়ে মেরেছে, মুখের মধ্যে বালিশ চাপা দিয়ে মেরেছে, মাথার মধ্যে দাগ ছিল, মুখের মধ্যে দাগ ছিল, তথাকথিত তার কোনো কিছুই, তার কোনো আলামতি পুলিশ পায়নি। এবং এই বিষয়টি আরও নিশ্চিত করেছেন হসপিটালের চিকিৎসারত ডাক্তাররা এবং ম্যানেজমেন্ট নিশ্চিত করেছেন যে মাহির বাচ্চার মাথার মধ্যে কোনো আঘাত ছিল না বা শরীরের মধ্যে কোনো আঘাত ছিল না। এবং বাচ্চাটি যখন হসপিটালে যায়, বাচ্চাটি তখন মৃত অবস্থায় ছিল এবং মাহির হাজবেন্ড এবং মাহি অসংলগ্ন আচরণ করতেছিলেন। বিশেষ করে মাহি মনে হচ্ছিল সে নেশার ঘরে আছে, এরকম আচরণ করতেছিলেন। তো এখন কথা হচ্ছে যে আমরা যে এত কথা বলি যে বাচ্চাকে মর্জিনা মেরেছে, কাজের মেয়ে মেরেছে বা মাহির পিঠের নিচে পড়ে মরে মারা গেছে, তো আসলে আমরা কিন্তু আসলে কেউ জানি না বিষয়টা আসলে কি, পুলিশ নিজেও জানে না। তবে প্রাথমিকভাবে ধারণা অনুযায়ী মর্জিনা খুন করার মতো কোনো আলামত এখন পর্যন্ত পুলিশ পায়নি। বরং মাহির হাজবেন্ড নিজে স্বীকারোক্তি দিয়েছেন যে হয়তোবা মর্জিনা যদি খুন না করে থাকে তাহলে মাহির নিচে চাপা পড়ে হচ্ছে তার বাচ্চাটি মারা গিয়েছেন। তো এখন কথা হচ্ছে, মেন কথা হচ্ছে যে মাহির নাকি মাতাল অবস্থায় ছিল বা মদ্যপ অবস্থায় ছিল। তো এখন কথা হচ্ছে যে নিজের বাচ্চা যে নিজের শরীরের নিচে পড়ে মারা গেল, এটাতে তো মাহির কোনো দোষ ছিল না। মাহি তো নিজে বাচ্চাকে নিজে কখনোই মারবে না। যদিও নিচে পড়ে মারা যায়, তাহলে সেটা কর্ডিলি অ্যাকসেপ্ট করা উচিত, আল্লাহ যা করেছেন এটা আল্লাহ মেনে নেওয়া উচিত। এর জন্য যে নিজের দোষকে অন্যের ঘাড়ে চাপানো, এটা কিন্তু ঠিক না। পুলিশের কথা অনুযায়ী মাহির বাসার কাজের মেয়ে মর্জিনাকে জোর করে জবানবন্দি নিয়েছেন মাহি এবং তার হাজবেন্ড। এবং তথাকথিত জিনের ব্যাপারে যে তারা জেনেছে, জিনের মাধ্যমে কাজের মেয়ে খুন করেছে এমন বিষয়টি জেনেছে, সবগুলো কথাই হচ্ছে ভুয়া, এমন বিষয় জিনিসটিও নিশ্চিত করেছেন হচ্ছে পুলিশ। পুলিশ জানিয়েছেন মাহির বাচ্চার মারা যাওয়ার পেছনে 80% শিওর হচ্ছে বালি মাহির পিঠের নিচে পড়ে মারা গিয়েছিল এবং মাহি হচ্ছে মদ্যপ অবস্থায় ছিল। রাতের বেলা যখন লেট টাইমে তারা ঘুমায়, তার হাজবেন্ড এবং মাহি যখন অনেক রাতের বেলা ঘুমায়, সেই ক্ষেত্রে তারা মাতাল অবস্থা থাকার কারণে বাচ্চা কখন পিঠে নিচে পড়ে যায় সেই জিনিসটি হয়তো বা তারা বুঝতে পারেনি। তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে মারেনি, তার নিজের বাচ্চাকে কখন কেউ ইচ্ছাকৃতভাবে মারে না। ওই যে পিঠে নিচে পড়ে মারা গিয়েছে সেইটাকে তারা এখন মেনে নিতে পারছে না, সেই দায় চাপিয়ে দিচ্ছেন এখন তারা বাসার কাজের মেয়ের উপর। হয়তো বা এর ভিতরে আরও কোনো রহস্য থাকতে পারে, গোপন কোনো রহস্য থাকতে পারে। তো এখন আমাদের শুধু দেখার পালা যে আসলে বিষয়টা কী হয়েছিল, যে কে মেরেছে আসলে। কিন্তু এইটা বলবো যে মাহি যে মদ্যপ অবস্থায় ছিল সেই বিষয়টি একদমই নিশ্চিত, এবং এমন মা যেন কোনো সন্তানের না হয়। 25 দিনের একটা বাচ্চা হবার পর 25 দিনের মাথায় যে ড্রাগ নিতে হয় বা ড্রিঙ্ক করতে হয়, এসব আসলে কী বলবো যে অসুস্থ মেন্টাল পরিচয় তারা দিয়ে থাকে। তো এখন দেখার বিষয় হচ্ছে আসলে কি হয়, ঘটনা কোন কোথাকার জল কোথাকায় গিয়ে দাঁড়ায়, এখন শুধু এটাই দেখার ব্যাপার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।